একটি আন্তর্জাতিক জার্নালে দেখা গেছে যে যারা ঘরে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করে তাদের সাকসেস রেটটা অনেকটা বেশি ভালো হয়। তুমি কি এটা কখনো খেয়াল করে দেখেছো যে তুমি অনেক বেশি পড়তে যাচ্ছ কিন্তু পড়তে পারছো না, তোমার অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে পড়ার মধ্যে? আজকে তোমাকে 5টা টিপস বলবো যেগুলো ফলো করলে তুমি তোমার পড়াকে 10 ঘন্টা পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে। হাই এভরিওয়ান, মাই নেম ইজ সাহনওয়াজ খান, দ্য মেন্টর অফ বুলবুল একাডেমি। আজকে যে 5টা টিপস বলবো সে 5টা টিপস যদি তুমি ভালোভাবে রেগুলারলি যদি ফলো করে যাও তাহলে তুমি তোমার পড়াকে 2 ঘন্টা থেকে 10 ঘন্টাতে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে এবং তুমি তোমার এক্সাম এবং জীবনে অনেক বেশি সাকসেস হতে পারবে। চলো বেশি কথা না বাড়িয়ে পয়েন্টগুলো দেখে নিয়ে যাক। প্রথম পয়েন্ট, ট্রাস্ট ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখা। চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে যাচ্ছি। ধরো তুমি যে গেম খেলছো বা তুমি যে গেম খেলো, ধরলাম ফ্রি ফায়ার বা পাবজি গেম, তুমি যখন প্রথম ডাউনলোড করেছিলে বা প্রথম যে গেমটা যখন এসেছিল তখন তুমি তো গেমটা ভালো পারতে না, তুমি গেমটাকে ভালোভাবে খেলতে পারতে না। তারপর তুমি আস্তে 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 নিজের প্রতি বিশ্বাস দেখে যে আমি পারবো, একটা সময় আমি গেমটাকে ভালো খেলতে পারবো, তারপর তুমি গেমটাকে এখন ভালোভাবে খেলতে পারছো। এখন যখন তুমি গেমটা যে খেলতে যাও, ফ্রি ফায়ার হোক পাবজি হোক, যখন তুমি খেলতে যাও তখন এটা ভেবে তুই চাও যে আমি আজকে হয় চিকেন ডিনার কিংবা বইয়া নিয়ে আসবো। তোমার মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে আমি পারবো, আমি কাজটা করতে পারবো। আচ্ছা ওই জিনিসটাকে যদি পড়াশোনাতে নিয়ে আসি, তুমি যদি এটা ভাবো যে আমি পারবো, যদি ফ্রি ফায়ার পাবজিতে আমি 10 জনকে মেরে বইয়া চিকেন ডিনার নিয়ে আসতে পারি, তাহলে আমি কেন পারবো না আমার পড়াশোনাটাকে ডেভেলপ করে নিজের সাকসেসটাকে বাড়াতে? এটা তুমি পারবে। প্রথমে কাজ হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। যখন তোমার মাইন্ডে, যখন তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকবে যে আমি পারবো, তখন দেখবে তুমি পারবে। যখন তুমি দেখবে যে ওরা ট্যালেন্টেড, ওরা পারছে, আমি পারবো না, আমার ট্যালেন্ট নেই, সেই জন্য তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড ওটাকে ফোকাস দেবে যে সে বলেছে পারবে না, তাহলে তুমি পারবে না। তোমার মাইন্ডে সবসময় এটাই রাখবে যে আমি পারবো, আমাকে করতে হবেই, আমি বাকিদের চেয়ে ভালো পারবো। যখন এটা করবে তখন তোমার ট্রাস্ট হবে নিজের প্রতি এবং তুমি পারবে, অবশ্যই পারবে। চলো 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর হচ্ছে ট্র্যাক ইউর ডেইলি টাইম। আমি তোমাকে এখানে বলবো না যে তুমি একটা রুটিন বানাও, আমি তোমাকে এখানে বলবো তুমি তোমার ডেইলি রুটিনটাকে, অর্থাৎ তুমি ডেইলি টাইম, তোমাকে 24 ঘন্টার যে সময়, সেই 24 ঘন্টার সময় তুমি কোন কোন কাজে ব্যবহার করছো, তুমি 24 ঘন্টার সময় কি করছো, তুমি ফ্রেন্ডদের সঙ্গে কতক্ষণ থাকছি, এই ফ্রেন্ডদের সঙ্গে কতক্ষণ থাকছি, তুমি কতক্ষণ আড্ডা দিচ্ছ, কখন কতক্ষণ তুমি স্টাডি করছো, কখন কতক্ষণ তুমি প্লে করছো, খেলা করছো, কতক্ষণ তুমি গেমিং করছো, কতক্ষণ তুমি সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছ, এতগুলো জিনিস বা আরও বাকি যে কাজ থাকে, তাহলে তুমি একটা সারাদিনের মধ্যে কোন কাজটা কখন করছো সেটা একটু ভেরিফাই করে দেখো, সেটা তুমি খুঁজে দেখো কি করছো। যখন তুমি সেটা করবে না তখন তুমি দিন শেষে দেখতে পাবে যে আমি সারাদিনে আমার এই জায়গায় এই টাইমটা নষ্ট করছি, আমি ফ্রেন্ডের সঙ্গে 5 ঘন্টা আড্ডা দিচ্ছি, মানে আমার ওই টাইমটা নষ্ট করছি, ওই টাইমটা যাতে নষ্ট না হয় সেই জন্য, তখন তুমি ওটা দেখবে তখন তোমার টাইমটা নষ্ট থেকে বেঁচে যাবে। ঠিক আছে, এরপরে দেখো ইফেক্টিভ টুডু লিস্ট। ইফেক্টিভ টুডু লিস্ট মানে কি? তোমার এখানে রুটিন বানাতে হবে না, কথাই বললাম রুটিন বানানোর কোনো প্রয়োজন নেই। তুমি এখানে টুডু লিস্ট মানে কি করবে, তুমি একটা খাতা পেন নেবে, একটা খাতা পেন নেবে, অনলাইন মোবাইলে কোনো কাজ করবে না, কারণ মোবাইলে আসলে একটা টুং করে নোটিফিকেশান আসবে, তুমি সেখানে ডিস্টার্ব হয়ে যাবে, ডিস্টার্ব পুরোপুরি হয়ে যাবে, একটা নোটিফিকেশান তোমার 23টা মিনিট বরবাদ করে দিতে পারে। তাই খাতা পেলে তুমি টুডু লিস্ট করবে। টুডু লিস্ট কি করবে, টুডু লিস্টে তোমার থাকবে তুমি ফিজিক্স কতক্ষণ পড়বে, কেমিস্ট্রি কতক্ষণ পড়বে, বায়োলজি কতক্ষণ পড়বে, তোমার লাইফ সায়েন্স কতক্ষণ পড়তে হবে, তোমার হিস্ট্রি জিওগ্রাফি কতক্ষণ পড়বে, তার একটা লিস্ট। তোমাকে এর আগের ভিডিওতে আমি বলেছি যে তুমি সন্ধ্যাবেলা বসো, একটা খাতা নাও, সেখানে তুমি লিখতে যাও যে তোমাকে পরের দিনে এই কাজগুলো করতে হবে, এবং তুমি তার পরের দিনে রাতের বেলা দেখো যে তুমি এই এই কাজগুলো করেছো কি করনি, যে যে কাজগুলো করছো সেই কাজগুলো তুমি টিক দাও, যে কাজটা করনি সেটা ক্রস দাও। যখন তুমি ঘুমাতে যাওয়ার আগে যখন এই দুটো দেখবে তখন বুঝবে যে আমার এই কাজটা হয়েছে, এই কাজটা হয়নি, তাহলে আমাকে পরের দিনে এই কাজটা ভালো করে করতে হবে, আমাকে সবগুলো করার দিকে ফোকাস করতে হবে। যখন তোমার এগুলো হয়ে যাবে না তখন তোমার মাইন্ড মোটিভেটেড এমনিতেই হয়ে যাবে, তখন তোমাকে এর চেয়ে বড় মোটিভেশন আর কিছু হবে না। ঘুমাতে যাওয়ার আগে যখন দেখবে তোমার সব কাজ কমপ্লিট, এর চেয়ে ভালো মোটিভেশন আর
কেউ দিতে পারবে না। নেক্সট হচ্ছে রিচার্জ ইউসেল, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, রিচার্জ ইউসেল, কিভাবে রিচার্জ করবে। একটা দেখো আমরা গাড়ি চালাই, তুমি হয়তো বাইক চালাও, তোমার বাবা বা কাকুরা বাইক চালাই, দেখবে বাইকে প্রত্যেকদিন তেল দিতে হয় না, পেট্রোল দিতে হয়, পেট্রোল দিতে হয় বা ডিজেল দিতে হয়, পেট্রোল ডিজেল দিতে হয়। কিন্তু তুমি দেখবে কিছু কিছু সময় ছাড়া বা কয়েক মাস, কয়েক মানে 3 মাস 4 মাস ছাড়া ছাড়া দেখবে ওই গাড়ির, বাইকে বা মোটরসাইকেলের দেখবে মোবাইল বলে একটা জিনিস চেঞ্জ করতে হয়, মোবাইল। ঠিক আছে, মোবাইল নামের একটা জিনিসকে দেখবে বারবার চেঞ্জ করতে হয়। এটা চেঞ্জ করার ফলে দেখবে গাড়িতে বিভিন্ন রকম সাউন্ড হয়, মানে বিভিন্ন আওয়াজ চলে আসে, সে আওয়াজগুলো কেটে যায়, মানে ওই গাড়িটা আবার রিফ্রেশ হয়ে যায়। সেরকম তোর মাইন্ডকে রিফ্রেশ করতে হবে, কিভাবে মোটিভেশনের মাধ্যমে। কিভাবে মোটিভেশন হবে, তুমি তোমার বাড়িতে তোমার গোল যেটা, তোমার যে এটা টার্গেট, সেটা তুমি লিখে দেয়ারে টাঙিয়ে দাও। ওটার দিকে যখন রুমে ঢুকবে, তোমার রুমের এমন জায়গাতে টাঙাও যেখানে তুমি ঢুকলেই তুমি দেখতে পাবে ওই লেখাটাকে, তখনই তুমি তোমার ওই অ্যাচিভ করা, মানে ওই সাকসেসটাকে অ্যাচিভ করার জন্য বা তোমার ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য তোমার মাইন্ডসেট ঠিক থাকবে। তোমাকে যখনই ওটা দেখবে যে ধরো আমার মাধ্যমিক রয়েছে সামনে, আমাকে মাধ্যমিকে 95% এটা যখন লিখে রাখবে, তখন তোমাকে ওই 95% লেখাটাই তোমার সেলফ মোটিভেট হবে। নিজেকে নিজে মোটিভেশন করো, এর চেয়ে বলবি মোটিভেশন আর কেউ নেই। আর একটা যেটা বললাম যে টু ডু লিস্টে যখন তুমি দেখবে যে তোমার সব কাজ ঠিক হয়ে গেছে, যে কাজটা হয়নি, যখন দেখবে সব ঠিক হচ্ছে না দিন শেষে, এর চেয়ে বড় মোটিভেশন আর কিছু হবে না। যখন দেখবে আজকের দিনে সব ঠিক হয়েছে, আমার সব কমপ্লিট, পরের দিনে তোমাকে আরো কাজ করার উৎসাহ বাড়বে, পরের দিনে ভাববে আরো ঠিক করতে হবে আমাকে। তাহলে এইরকম মোটিভেশনটা নিজেকে নিজেই দেবে, সেলফ মোটিভেশন করতে থাকো নিজেকে। এইভাবেই তুমি তোমার মাইন্ডকে রিচার্জ করতে পারো, রিচার্জ করতে, এখানেই লেখা আছে দেখো, রিচার্জ এসে মতো মাইন্ডকে তুমি রিচার্জ করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্লিপ, ঘুম। ঘুম ছাড়া তুমি কোনো কাজ করতে পারো না। একটা মানুষ কতক্ষণ জেগে থাকবে, অনেকে আমি 3 ঘন্টা ঘুমাই, ঠিক আছে তুমি 3 ঘন্টা ঘুমাও, কিন্তু 3 ঘন্টা ঘুমালে আমাদের মাইন্ড ঠিক থাকবে না। 4 ঘন্টা ঘুমায়, ঠিক আছে ঘুমাও, কিন্তু 4 ঘন্টা ঘুমালে আমাদের মাইন্ড ঠিক থাকবে না। একটা হিউম্যান বিইংকে তার সমস্ত কাজকে সঠিকভাবে করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্লিপ। তোমাকে একটা দিনের মধ্যে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, 7 থেকে 8 ঘন্টা। তোমাকে কতক্ষণ ঘুমাতে হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। সামনে এক্সাম, 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠার চেষ্টা করো এবং তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো। এতে করে তোমার 7 থেকে 8 ঘন্টা ঘুমানো হবে এবং তোমার ওই যে ভোরের টাইমে পড়াটা না সবচেয়ে এফেক্টিভ হবে। আর যাওয়ার আগে একটাই কথা বলি, সব কিছু ঠিকঠাক মেনে চলো। যদি তুমি রেগুলারলি না মানতে পারো, তাহলে তোমার এই সব কিছু ফলো করা ফালতু হবে। রেগুলার বেসিসে তুমি ফলো করতে থাকো, তাহলে তুমি তোমার গোলটাকে অ্যাচিভ করতে থাকবে আর জীবনে অ্যাশ করতে থাকবে। চলো সাকসেসকে নিয়ে আসো, গোল অ্যাচিভ করো। বাই, জয় হিন্দ।